প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শব্দযন্ত্রের জটিলতায় বিঘ্নিত হয়েছে বারবার। শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলন শুরুর আধ ঘন্টা পরেই তা 10 থেকে 12 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এদিন বিকেল 3:15 সংবাদ সম্মেলন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কিন্তু কথা শুরু হলেও সাংবাদিকরা তা শুনতে পাচ্ছিলেন না। পরে কয়েকজন সাংবাদিক বিষয়টি জানালে যন্ত্রটি ঠিক করা হয়। এরপর আবার কথা বলতে শুরু করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার সময় কয়েকটি প্রশ্ন ভালোমতো শুনতে পাচ্ছিলেন না অর্থমন্ত্রী। তিনি প্রশ্নের যে জবাব দিচ্ছিলেন অনেক সময় সাংবাদিকরাও তা ভালোমতো শুনতে পাচ্ছিলেন না। প্রায় 30 মিনিট এভাবেই সংবাদ সম্মেলন চলে। বেলা 14:45 দিকে সাংবাদিকদের প্রশ্ন একেবারেই শুনতে পাচ্ছিলেন না মঞ্চে বসা অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তারা। এক পর্যায়ে অর্থমন্ত্রী বলেন, আমরা আওয়াজই পাচ্ছি না। এরপর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাই সাউন্ড সিস্টেম ঠিক করতে তোড়জোড় শুরু করেন, কিন্তু এতেও সমাধান না হলে মিলনায়তনে কিছুটা হট্টগোল তৈরি হয়। হট্টগোলের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনকে চেয়ার থেকে উঠে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে দেখা যায়। এরকম কারিগরি ত্রুটি নিয়ে অনেকটা সময় পার হওয়ার পর বিকেল 4:00 কিছুটা আগে পুনরায় সংবাদ সম্মেলন শুরু হলেও সাউন্ড সিস্টেম নিয়ে অস্বস্তি শেষ পর্যন্ত বজায় ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সময় দেন। 5 মিনিট একটু অপেক্ষা করেন, ঠিক আছে।